না না, হ্যাঁ আগে জয়েন করো ওদের আইয়ে নাই হারা আগে দেখো দিয়ে এই যে নাই পার্টিসিপেন্টস দেখাইতেছে, পাচ্ছি এই যে সব রেকর্ড তো রেকর্ড আগে রেকর্ডের করেছে। রেকর্ড দিস নি হ্যাঁ রেকর্ডিং হ্যাঁ বলো কি অবস্থা হ্যাঁ গত ক্লাসে আমরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কদ্দুর কি আলাপ করছি বলো এটি দ্বিতীয় অধ্যায়ের শেষ ক্লাস বুঝা গেছে ইয়েস স্যার খুচরা নগদ আনবই হ্যাঁ আমরা কি আগে খুচরা নগদ নিয়ে আলাপ করছিলাম না করি নাই করছি স্যার তো আবার খুচরা নগদ আসলো কেন তাহলে জানি না তো প্র্যাকটিসের জন্য না হইতে পারে হইতে পারে আর এত বছর যা পড়াইছি এখন নতুন হেড স্যারের আন্ডারে অন্য অন্য জিনিস পড়াইতেছি হ্যাঁ 25 বছর মাস্টারি করে কি পড়াইলাম মোহন কি স্যারে পড়াইতে কয় যা পড়াইতে কয় পড়াবো কে রহিম রাজ কথা বলতেছ হ্যাঁ কি অবস্থা আলহামদুলিল্লাহ স্যার একটু জ্বর আসছে তুমি তো কোনোদিন ফোন টোন করে জিজ্ঞেস করলা না তো পড়াশোনা যে আমি এটা পারি না স্যার কিভাবে হবে স্যার আমি ফোন দিতেছি নাম্বারটা স্যার আমি হারাই ফেলছি ও ভালো বস খুবই ভালো বস সিটি কলেজের ওয়েবসাইটে ঢুকলে প্রিন্সিপাল স্যার থেকে ধরে সবার নাম্বার দেওয়া আছে আচ্ছা চলো আমরা মূল আলোচনা যাই খুচরা নগদ আনবই অগ্রদত্ত নিয়ম খুচরা নগদ আনবই বিশ্লেষণাত্মক নিয়ম হ্যাঁ তো অগ্রদত্ত নিয়মের যে পদ্ধতিটা এখানে দেখানো আছে আমি এটাকে ভুল বলবো না কিন্তু এটার চেয়ে সহজ পদ্ধতি আছে ওইটা করলে ভালো হয় তো এখানে জানতে চাইছে প্রারম্ভিক খুচরা নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করো আমরা ক্লাস শুরু করে দিছি অঙ্ক করাচ্ছি যে খাতা কলম যদি হাতের কাছে থাকে তৌফিক সাহেব যুক্ত হইলো এই মাত্র তৌফিক সাহেব এটা একটা বইয়ের অঙ্ক হ্যাঁ একটা হুবহু বইয়ের অঙ্ক সম্ভবত বোর্ডেও আসছে ওই অঙ্কটা তুলে দিছে তো আমরা যে জিনিসটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে দেখেন মাসের শুরুতে অগ্রদত্ত টাকার পরিমাণ কত থাকবে 600 টাকা অঙ্কটা করতেছি কোন মাসের বলেন মনিটর দেখা বলেন জুলাই মাসের জুলাই মাসের আর খরচের পরিমাণ দেওয়া আছে কোন মাসের জুন মাসে তাহলে জুন মাসের শুরুতে টাকা ছিল 600 আর জুন মাসে খরচ করছে কত 450 তাহলে হাতে আছে কত এই কয়ের উত্তর পাইছেন এটাই কয়ের উত্তর দেখেন প্রারম্ভিক খুচরা নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করো এই যে 150 টাকা উত্তর বুঝছেন পাইলে তো না বুঝছেন নি তৌফিক সাহেব যুক্ত হয়েছেন তৌফিক রহিম রাজ বুঝছো আবার একটু বলতাম বলার সে মনিটরে তাকাও ও মনিটরে এই যে তাকাও বলা আছে প্রথম লাইনে একটা টাকা দেওয়া আছে কত বলতো প্রথম লাইনে 650 যে কইছো ও আজিমপুর যাওগা দেরি করো না আর জায়গা পাবা না পরে অথবা অথবা ওই যে বেওয়ারিস লাশ লাওয়ারিস লাশ আছে না ওর টিয়া যায় দুটো চোখ নিয়ে আসো তোমারটি বদলায় বলো 600 টাকা হ্যাঁ আর আমরা যে মাসের অঙ্ক করতেছি তার আগের মাসের খরচের পরিমাণ দেওয়া আছে তাহলে 600 টাকা অ্যাকাউন্টেন্ট কে দিছে খরচ করার জন্য অ্যাকাউন্টেন্ট খরচ করে ফেলছে 450 টাকা তাইলে মাস শেষে ছিল কত 150 টাকা এইটাই পরের মাসের শুরুতে চলে যাবে আপনারা যারা ম্যাট্রিকে অ্যাকাউন্টিং কিছু মাত্র করছেন তারা জানেন আগের বছরের সমাপনী মজুৎপন্ন পরবর্তী বছর কি হয়ে যায় প্রারম্ভিক প্রারম্ভিক মজুৎপন্ন
তো এই হিসাবে আগের বছরের আগের মাসের সমাপনী উদ্বৃত্ত 150 টাকা, এটাই পরের মাসের প্রারম্ভিক উদ্বৃত্ত। আর নির্ণয় করার কৌশল হলো এটা, নির্ণয় করার কৌশল এই যে এখানে দেওয়া আছে, কি আইয়ে নাই, এই যে রহিম রাজ, আর কোন প্রশ্ন আছে? নাই। আচ্ছা, এবার বিতে কি খতে কি জানতে চাইছিল? স্যার পোস্ট দেখা যাচ্ছে না। ও অগ্রদত্ত পদ্ধতিতে অগ্রদত্ত হোক আর বিশ্লেষণাত্মক হোক, খুচরানগদের 6টা খাত আমি লেখাইছি, যদি কারো মুখস্থ থাকে, যদি কোনো ভদ্র মহোদয়ের মুখস্থ থাকে, আই এম রিকোয়েস্টিং দ্যাট স্টুডেন্ট টু সে দ্যাট 6 heads অফ পেটি ক্যাশ। আরে 6টা না পারো 5টা বলো। স্যার বলছি টু দা আনসার। ও খাতা বাইর করে দেখা বলবা, সাংঘাতিক বলবো। বলো স্যার। মনিহারি স্যার, তার বলছে ডাকো, তার বহন খরচ, পরিবহন আর হচ্ছে অন্যান্য হিসাব, আর একটা স্যার ভুলে গেছি। তুমি যা কইছো এগুলো সব তোমার বানোয়াট না, কিছু আমার কিছু তোমার। পরিবহন খরচ, বহন খরচ এরকম আমি লেখাই নাই। কাজ খুঁজে পাইছেন কিনা দেখাই বলেন, দেখাই বলেন। আপনারা অনেক উপকারী প্রাণী, দেখেই বলেন। একটা ছেলেও খুঁজে পাচ্ছ না ওই ক্লাসটা? আরে তোমরা এত এত উপকারী তোমরা। তোমরা যে কোন জাতের ছাত্র রে বাবা, আজ বুঝিও বুঝিনো। পাইছো পাইছো? একটা ছেলেও পায় না। তোমরা কেন ক্লাস করো এই বাবার পয়সা পড়ায়? তৌফিক লাইনে আসো। কাকলি স্কুলের ছেলেটার নাম যেন কি, ও কি লাইনে আসো? কাকলি স্কুলের একটা ছেলে ছিল। আমি স্যার না, নাম বলো বেটা। হেলাল আহমেদি স্যার। হ্যাঁ হেলাল সাহেব, খুচরা নগদের খাতগুলা খাতা দেখে দেখে বলেন স্যার। মনিহারি মনিহারি শেষ। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মনিহারি ছাড়া আর কোন খাত নাই খুচরা নগদের? কুলি খরচ আছে। কুলি খরচ আমি এরকম লেখাই নাই, কুলি খরচ নামে কোনো খাত লেখাই নাই আমি। খুঁজে বের করো, এটা বলার আগে অঙ্ক করাবো না। হ্যালো স্যার বলবো? ডাক্তার মনিহারি, যাতায়াত খরচ, বহন খরচ, আপ্যায়ন খরচ, কুলি ও বহন খরচ লিখাইছি, বহন খরচ লিখাই নাই। কুলি ও বহন খরচ, কুলি ও বহন খরচ, আপ্যায়ন, আপ্যায়ন খরচ। কটা হয়েছে? পাঁচটা। আরেকটা কি?
স্যার অনন্য দেখেন ছাপা ও বাধাই নামে একটা বলছি ছাপা ও বাধাই यस স্যার ছাপা ও বাধাই এখন আর ইয়েস স্যার কোয়া লাভ কি এখন তো রিয়া স্যার নিজেই বলে দিছে যা হোক স্যার বাথরুমে গেছিলাম স্যার মুখ উস্ত হইলাম হ্যাঁ 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 তোমরা সবাই অত্যন্ত ভালো ছাত্র অন্তত আমার চেয়ে যে ভালো ছাত্র এটা তো আমি বুঝি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি তোমরা হয়তো অক্সফোর্ডে পড়বা বা ক্যামব্রিজে পড়বা হ্যাঁ চলো সায়েন্স দে স্যার আচ্ছা অসুবিধা নেই ওখানে যাই তোমরাই কমার্স প্রথম শুরু করো এই খুচরা নগদানের ছকটা দেখে দেখে ছক কাটো অঙ্ক আবার করাবো টাকার ঘর কয়টা দেখো কয়টা টাকার ঘর গুনে বলো ডেবিট পাশে একটা টাকার ঘর আর ক্রেডিট পাশে কয়টা টাকার ঘর পাঁচটা স্যার পাঁচটা ছক এবার কাটো অঙ্কটা বুঝে বুঝে করাবো এই সরাই দিলাম পাঁচটা টাকার ঘর আর ডেবিটে একটা টাকার ঘর ছক কাটো আগে আমরা অঙ্ক করাইছি আমার স্পষ্ট মনে আছে একজনেরও ছক কাটা হইলে বললো যে আমি ছক কাটছি নাকাইটা বলো না নাকাইটা বলো না আল্লাহ একজন আছে আমি না দেখলেও আল্লাহ দেখে আর মিথ্যা কথা বললেই বাম কাদের ফেরেশতা লিখে ফেলবে একটা মিথ্যা কথা বললে একটা কবিরা গুনাহ হবে তওবা ছাড়া মাফ হবে না এই যে ছক আবার বাইর করে দিয়ে রাখছি এই ক্লাস রেকর্ড হচ্ছে তো यस স্যার আচ্ছা বলো স্যার শেষ আচ্ছা একজন দিয়ে এই কাজ চলু অসুবিধা নেই দেখো মাসের শুরুতে কত টাকা ছিল আমরা কত নির্ণয় করছি বলো তো কত টাকা 150 টাকা স্যার যে কোনো খতিয়ান কিংবা নগদান বইর শুরুর যে ব্যালেন্স এটাকে ব্যালেন্স বিডি বলে না ব্যালেন্স সিডি বলে ব্যালেন্স বিডি স্যার মাসের শেষ তারিখে হয় না ব্যালেন্স বিডি নাকি ব্যালেন্স সিডি স্যার ফার্স্ট ব্যালেন্স সিডি শেষে ব্যালেন্স বিডি রিটার্ন ওয়ান কথা বলে মজা নাই লেখো 2000 তারিখের করে তারিখ দাও 2020 জুলাই 1 ব্যালেন্স বিডি 150 টাকা 2020 জুলাই 1 ব্যালেন্স বিডি 150 টাকা প্রাপ্ত টাকার ঘরে লেখো প্রাপ্ত টাকা বা ডেবিট টাকার ঘরে লেখো 2020 জুলাই 1 ব্যালেন্স বিডি 150 টাকা খেয়াল করো যার দরকার সে খেয়াল করো এইখানে জুলাই 1 তারিখে কি লিখছে পড়ো তো শুনি তাহলে বুঝবো তুমি দেখতেছো প্রধান ক্যাশিয়ারের নিকট হতে অগ্রদত্ত অঙ্ক পূরণের জন্য নগদ প্রাপ্তি আচ্ছা অগ্রদত্ত অঙ্কের পরিমাণ টাকার পরিমাণটা কত অঙ্কের প্রথম লাইনে আছে বলো তো 600 টাকা স্যার আর আমাদের হাতে আছে কত টাকা 150 তাহলে আর কত দরকার লেখো নগদান হিসাব জুলাই 1 আবার দাও তারিখ জুলাই 1 নগদান হিসাব লিখতে পারছো প্রাপ্ত টাকার ঘরে বা বাম দিকে ডেবিট টাকার ঘরে লেখো 450 জি স্যার লিখছি আচ্ছা এবার জুলাই 3 থেকে ধরে জুলাই 28 পর্যন্ত আবার বলতেছি জুলাই 3 থেকে ধরে জুলাই 28 পর্যন্ত এগুলো তুলো কাগজ ও কলম ডাক টিকেট পিয়নকে বকশিস রিক্সা ভাড়া মনিহারি দ্রব্য ক্রয় টেলিগ্রাম বাস ভাড়া এই কথাগুলো লিখে লিখে প্রদত্ত টাকার একটা ঘর লিখছো না পাঁচটা টাকার ঘরের প্রথম টাকার ঘরটা কি লিখছো মোট টাকা বা প্রদত্ত টাকা লিখছো না
जी सर এই ঘরে গুলো তুলো কাগজ ও কলম ক্রয় এইটুকু লিখলেও হবে কাগজ ও কলম লেখাটা উত্তম হ্যাঁ একটু দেখায় দিচ্ছি এই দেখো কাগজ ও কলম হিসাব লেখছ না এরকম ভাবে তুলো আর প্রদত্ত টাকা বা মোট টাকার ঘরে টাকাগুলো বসাও আশা করি আমার বাংলা কথা বুঝছো কতক্ষণ লাগবে এই আটটা বসাইতে দুই মিনিট যার হয়েছে তারে ধন্যবাদ টাকা উঠাইছো কাগজ ও কলম হিসাব 50 ডাক টিকেট ক্রয় ডাক টিকেট হিসাব 35 পিয়নকে বকশিস হিসাব 20 রিকশা ভাড়া হিসাব 40 মনিহারি হিসাব 70 টেলিগ্রাম হিসাব 80 বাস ভাড়া হিসাব 60 স্যার উঠানো শেষ হ্যাঁ এক লাইন গ্যাপ দিয়া টাকাটা যোগ করে ফেলো এক লাইন পরিমাণ গ্যাপ দাও বা দুই লাইন পরিমাণ গ্যাপ দাও গ্যাপ দিয়ে টাকাটা যোগ করে ফেলো দেখো 350 টাকা হয়েছে কিনা জি স্যার 350 আচ্ছা খুচরা নগদের টাকার ঘর কয়টা দিছো চারটা স্যার চারটা প্রথম যে এন্ট্রিটা আছে কাগজ ও কলম ক্রয় এটা কোথায় যাবে কোন হিসাবে যাবে কোন খাতে যাবে ডাক টিকেট ক্রয় এটা কোন হিসাবে বা কোন খাতে যাবে মনিহারি না আপনার ডাকোতার হ্যাঁ লেখো দেখো একটা ও দিও নালে কিন্তু ডাক্তার হয়ে যাবো ডাকোতার এটা লেখা এই 30 টাকা ওই ঘরে বসাও কেউ কি পারছো জি স্যার লিখছি পিয়নকে বকশিস প্রদান এটা কোথায় যায় বলো তো বকশিস দেওয়া হলো ভিক্ষা দেওয়া হলো দোপাকে প্রদান অফিস পরিচ্ছন্নতা খরচ অন্যান্য হিসাব হ্যাঁ তাহলে শেষটায় নিয়ে যাও শেষ টাকার ঘরে অর্থাৎ চতুর্থ টাকার ঘরে নিয়ে যাও 20 টাকা বরাবর করে নিও হ্যাঁ জি স্যার লেখলেও আল্লাহ দেখে না লেখলেও আল্লাহই দেখে আল্লাহই দেখে রিকশা ভাড়া প্রদান এটা কোথায় যাবে বলো যাতায়াত না কোন খরচ হ্যাঁ মানুষের জন্য হলে যাতায়াত কুলি ও বহন খরচ ঠিক আছে না তো সাধারণভাবে আমরা রিকশা বাস সিএনজি হ্যাঁ তারপর ট্যাক্সি ভাড়া এগুলোকে আমরা যাতায়াতে বসাবো আর ঠেলা গাড়ি ভাড়া ভ্যান গাড়ি ভাড়া পণ্য প্রেরণের পার্সেল খরচ এগুলাকে আমরা কুলি ও বহন খরচে নিব আর বলা লাগবে না শুনছো জি স্যার শুনছি আচ্ছা তাহলে রিকশা ভাড়া প্রদান তৃতীয় ঘরের নাম দাও যাতায়াত জি স্যার ডিসি লিখছি হ্যাঁ দিছো লিখছো কি নাম আরিফ খান আরিফুর রহমান নাকি জি না স্যার আরিফ খান আরিফ খান খাইছে রে তো মন্ত্রী ছিল মন্ত্রী সাহেব আমার সালাম গ্রহণ করুন মন্ত্রী সাহেব কোন স্কুল থেকে স্যার ঢাকা উদ্যান পাবলিক স্কুল স্যার মোহাম্মদপুরে সর্বনাশ আপনি তো বিধ্বস্ত এলাকায় থাকেন প্রচন্ড জ্যাম হয় সাদেক খান আর ইয়া সাদেক এগ্রো থেকে দুধ টুধ কিনেন কিনে না না স্যার আমাদের গ্রাম থেকে নিয়ে আসা হয় হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনার প্রতিবেশী আমি কাছাকাছি থাকি আমি সাদেক এগ্রোতে সপ্তাহে সপ্তাহে না 15 দিন পর পর একবার যাই এখন অবশ্য কম যাই বাসার পাশেই পাওয়া যায় এনিওয়ে মনিহারি দ্রব্য ক্রয় কোনটায় যাবে প্রথমটায় না দ্বিতীয়টায় না তৃতীয়টায় প্রথমটায় স্যার প্রথমটায় 70 টাকা লিখে ফেলেন জি স্যার লিখছি টেলিগ্রাম ডাক ও তারের ঘরে লিখে ফেলেন বাস ভাড়া যাতায়াতের ঘরে লিখে ফেলেন
এবার ওই যে আগে যোগফল নির্ণয় করছেন 350 টাকা এই বরাবর করে দাগ টানেন 13টা টাকার ঘরে দাগ টেনে যোগ করতে শুরু করেন প্রতিটা টাকার ঘর যোগ করেন এই যে আমি দেখাই দিচ্ছি মনিটরে এই দেখেন সোজা করে যোগ করেন এখানে 600 যেটা করছে আমরা এটা করব না এই নিয়মটা করব না আমরা সহজ নিয়মে করব জি স্যার বসাইছি তাহলে তোমরা এখানে যেটা ব্যালেন্স শীটে 250 আছে এই বরাবর করে 350 100 আর সবগুলোর যোগফল নামাইছে একই হইছে না 120 110 100 আর 20 জি স্যার ঠিক আছে ঠিক আছে এবার তার ইমিডিয়েট নিচে লেখেন নগদান হিসাব এই জুলাই 31 দিয়ে লেখেন নগদান হিসাব এই দেখেন ওইটাও দেখাই দেই এই যে এরা নগদান হিসাব লেখছে এইখানে আমরা তার উপরে লিখতেছি হ্যাঁ নগদান হিসাব লিখেন 350 প্রাপ্ত টাকার ঘরে বসান আবার বলতেছি জুলাই 31 যেখানে 350 টাকা যোগফল নির্ণয় করছো তার ইমিডিয়েট নিচে লেখো নগদান হিসাব লেখা প্রাপ্ত টাকার ঘরে 350 বসাও এই যে প্রাপ্ত টাকা ডেবিটের ঘরে ঠিক আছে বসাইছো জি স্যার এইবার প্রাপ্ত টাকার যোগফল নির্ণয় করো দেখো 950 আসবে তোমাদের জি স্যার 950 টাকা আসছে এই 950 কে আবার এই প্রদত্ত টাকার ঘরে এই যে প্রদত্ত টাকার ঘরে বরাবর করে লেখো 950 লিখছো কোথায় স্যার এই যে এই 600 যেখানে এই যে আমি আমার কার্সার কি তোমরা দেখো না আমার কার্সার আমি দেখি শুধু না স্যার দেখছি এই যে 600 এখানে তোমাদের বেরিয়েছে 950 তাই না জি স্যার 950 এই ঠিক বরাবর করে এখন কার্সার যেখানে নিছি এই ঘরে অর্থাৎ প্রদত্ত টাকার ঘরে 950 লেখো লেখা বিয়োগ করো বিয়োগ করে ব্যালেন্স শীট বের করো আমি যেটা করেছি এটাও অগ্রদত্ত খুচরা নবদান কোনো পার্থক্য নাই একই উত্তর একই মার্কস পাবা যেটা তোমার কাছে সহজ মনে হয় যদি মনিটরে দেখানোটা সহজ মনে হয় এটা ফলো করবা আর না হয় আমি যেটা করেছি এটা ফলো করবা কোনো সমস্যা নাই একই ঠিক আছে প্রশ্ন থাকলে করো প্রশ্ন থাকলে করো আমাদের কাছে জাবেদা জানতে চাইছে আরিফ খান সাহেব জাবেদা দেখেন আমরা খুব ভালো করে খেয়াল করেন অধ্যায় দুই এর মধ্যে আমরা সাধারণ জাবেদা যখন করছি তখন মনিহারি ক্রয় করলে জাবেদাটা কি হয়েছে আরিফ সাহেব বলেন একটু স্যার মনিহারি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ক্রেডিট ভেরি গুড হয়েছে উত্তর এখন আমাদেরকে খুচরা নগদে কিছু টাকা দেওয়া হয়েছিল মনে পড়ে 600 টাকার 450 টাকা না 350 টাকা 350 টাকা দেওয়া হয়েছিল কি কাজের জন্য খুচরা খরচের জন্য তাহলে প্রধান কেশিয়ারের কাজ কমে গেছে পেটি কেশিয়ার নামে একজন কেশিয়ার আছে যিনি কি করে এই খুচরা খরচগুলা বহন করে আর এই কারণে তারে দেওয়া হয়েছে মাসের শুরুতে 600 টাকা তাহলে এই খরচটা কি পেটি কেশিয়ার করছে না মেইন কেশিয়ার করছে পেটি কেশিয়ার তাহলে পেটি কেশিয়ার জাবেদা দিবে না মেইন কেশিয়ার জাবেদা দিবে এই কারণে জাবেদাটা নগদান হিসাব না হইয়া খুচরা নগদান হিসাব হইছে খুচরা নগদান হিসাব ক্রেডিট দেখেন আমি বুঝানোর চেষ্টা করছি আপনি বুঝছেন কিনা একবার একটু বলেন আরেকবার বললে কি ভিন্ন কথা বলবো না এইমাত্র যা বুঝেছি ওগুলাই বলবো বলো তো একটু ক্লিয়ার হবে আর কি আরে বেটা আমি যেটা জিজ্ঞেস করছি হেডার উত্তর দে স্যার একইটাই বলেন স্যার
আগে যা বলছি এখন যদি বলি নতুন কোনো কথা বলবো না পুরনোগুলোই বলবো পুরনোগুলোই পুরনোগুলোই বলবো সংসদ অধিবেশন যখন চলে তখন বিটিভি অন করবেন সংসদ টিভি অন করে দেখবেন মন্ত্রী মহোদয়রা যে প্রশ্নের উত্তর দেয় তাদেরকে বলে প্রশ্ন করে প্রশ্ন করলে ওটা ছাপানো উত্তর থাকে একটা বই নিয়ে দাঁড়ায় ছোটি বই নিয়া দাঁড়ায়া বিশাল উত্তরের দুই লাইন তিন লাইন পুরা বলে মাননীয় স্পিকার বাকি উত্তরটুকু পঠিত হয়েছে বলে ধরা হইল মানে এই দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা উত্তর একটা প্রশ্ন এটা পুরাটা পড়া তো সম্ভব না সমস্ত সংসদ সদস্যদেরকে ওই বই ছাপানো বইটা দেওয়া থাকে তো এই জন্য মন্ত্রী মহোদয় দাঁড়ায়া দুই লাইন পড়া স্পিকার মহোদয়ের কাছে অনুমতি চায় যে বাকিটা পড়া হইছে বলে ধরা হইল তো স্পিকার বলে গ্রহণ করা হইল বা অনুমতি দেওয়া হইল অর্থাৎ এটা পড়া হইছে বলে ধরা হইল এখন যেহেতু আমি এই মাত্র যে উত্তর দিছি এখনো আবার ওই একই উত্তর দিব তাহলে উত্তর দেওয়া হইছে বলে ধরা হইল ঠিক আছে কিনা কিরে বাবা হাসস না কান্দস কিছু তো বুঝলাম না সাধারণভাবে মনিহারি ক্রয় করলে জাবেদা হয় মনিহারি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এটা হলো যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে খুচরা নগদ নামে আলাদা কিছু নাই একজন ক্যাশিয়ার সে এই জাবেদা দেয় তো খুচরা নগদান বই মেনটেন করে বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কোন প্রতিষ্ঠানগুলোতে বড় ব্যবসা প্রতিষ্ঠান বাকি বাকি মান্দাগুলা শুনে নাই কিরে বেটা মান্দারা জি স্যার শুনছি হ্যাঁ পড়ার সময় অন্তত খালামনির চিন্তাটা বাদ দিয়া বসিস আর কি বাবা এই খুচরা নগদান বড় প্রতিষ্ঠান গুলাতে থাকে বিদায় প্রধান ক্যাশিয়ার একটা সার্টেইন অ্যামাউন্ট টাকা মাসের শুরুতেই পেইড টু দ্য পেটি ক্যাশিয়ার ফর পার্টিকুলার এক্সপেন্সেস উইচ আর ফিক্সড and this is a regular process for that organization and that the duty of petty cashier is to pay that specific expenditure ei karone petty cashier jabeda dibe moniyari hisab debit tar khat theke geche taka ta main khat theke jane ei jonno she lekhe khuchra nagodan hisab credit ei bar asha kori bucchen ji sir bucchi bujhle o uttor eta শিরোনাম ছিল না মনিহারি যাতায়াত হ্যাঁ ডাকতার আর বিবিধ খরচ বা অন্যান্য খরচ এই সবগুলোর জন্য একই আশা করি বুঝছো জি স্যার আর না বুঝলে উত্তর এটা এইবার এই বিশাল এক অঙ্ক দিছে স্যারেরা হ্যাঁ খুচরা নগদান বহির্ভূত লেনদেনের পরিমাণ নির্ণয় দেখেন বিনামূল্যে পণ্য বিতরণ এটা খুচরা নগদের কাজ না লিখেন কয়ের উত্তর বুঝাই দিতেছি কয়ের উত্তর কয়জন লাইনে আছেন পাঁচজন আছেন না আরো বেশি আছেন জি স্যার আছি স্যার 31 জন আমার মনিটরে বলে 31 জন কিন্তু শুনতেছেন কয়জন স্যার তিন চারজন স্যার রেস হ্যান্ড দিব বাকিতে অফিস সরঞ্জাম ক্রয় এটা খুচরা নগদের কাজ না হ্যাঁ তাহলে এই দুইটা পাওয়া গেছে ইন্টারনেট এটাও খুচরা নগদের কাজ বাস ভাড়া পুরাতন খবরের কাগজ বিক্রয় হ্যাঁ এটা আয় পুরাতন খবরের কাগজ বিক্রয় হলো আয় এটা কিন্তু খুচরা নগদের কোনো খরচ না আমাদেরকে লেনদেন তাহলে এটা আসবে পুরাতন খবরের কাগজ বিক্রয় এটা আসবে হ্যাঁ ডাক খরচ প্রদান মনিহারি খরচ প্রদান পুরাতন আসবাবপত্র বিক্রয় এটা খুচরা নগদের কাজ না তাহলে কয়টা পাইছি বলেন তো একটা দুইটা তিনটা চারটা মনে হয় মনে হয় কি বেটা উত্তর ঠিক করে দিবি বলে শরীরটা কেমন আছে কয় মোটামুটি আর এটা কোনো উত্তর হলো মোটা একজন ব্যক্তি তার স্ত্রীর নাম হলো মুটি মোটামুটি কেমন আছো ভালো আছি কেমন আছো শরীরটা ভালো যাচ্ছে না কয় মোটামুটি
উত্তর চারটা চারটা জি স্যার চারটা এই দেখো স্যাররা কটা নির্ণয় করছে আরে ফারদিন সাহেব যুক্ত হয়েছে ফারদিন সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগত স্বাগত ফারদিন সাহেব কোথায় আইলেন আজিমপুর না রায়ের বাজার বদ্ধভূমি কবরস্থান আমি গরিব মাস্টার হাঁসের ডিমের হালি 60 টাকা ওইয়া মোর কাজ না তোর আব্বা যদি সরকারি চাকরি করে দুইটা কিন্না মোরে দিয়া যাইস তুমি খাইয়া দেখ সরকারি চাকরি কিন্তু আপনাদের বেতন বেশি আরো বাবারে তোমাকে কি বুঝাই তোমরা কি বুঝো আর এক সময় ছাত্ররা কলেজে ভর্তি হইতে না পারলে গড়াগড়ি দিয়া কান্না করছে আর এখন সিটি কলেজে যারা ভর্তি হয় তারা যে কেন ভর্তি হয় তারাও জানে না তাদের গার্ডিয়ানও জানে না ভালো উদ্দেশ্যে ভর্তি হয় কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে সবাই স্বীকার স্যার বেটা তোর জীবনে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার কয়বার পড়ছস আমরা একবার পড়ি নাই স্যার আর আমি 25 বছর ধরে মাস্টারি করি তাহলে কয়বার পড়াইছি 25 বার 25 বার এই দীর্ঘ অভিজ্ঞতার আলোকে বলতেছি এখন ছাত্ররা নিজেরাও জানে না সে কেন ভর্তি হইছ বলো তোমার জীবনের উদ্দেশ্য বলো যে কথা বলতেছিলা আমি বলতেছিলাম রাজ হ্যাঁ বলো শিক্ষা আছে অধ্যাপক হওয়ার আপনাদের মতোই আমাদের মতো তো আমার আমার ডিঙ্গে যাইতে না পারে তাহলে আর কি লাভ হলো আমি হইছি সিটি কলেজের টিচার তুমি যদি হও তাহলে ঢাকা ইউনিভার্সিটি হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি এবার আমার একটু মেহরবানি করে সত্য কো সত্য বলো তো তোমার ম্যাট্রিকের জিপিএ কত রে বাবা স্যার বললাম না 4.50 আচ্ছা এটা ফোর সাবজেক্ট সহ না সারা কালকেও জাফরাবাদ মসজিদ থেকে একজোড়া জুতা চুরি হয়েছে যে না জুতা চুরি করতে আইছে সে কি বাসায় বইয়া চুরি করছে না মসজিদে এসে চুরি করছে বলো প্রথম যখন ঢুকছে তার মানুষ নামাজি মনে করছে না চোর মনে করছে তাহলে হ্যাঁ কি আসলে নামাজি একটু আগে 4.5 কইছো কে এখন তো আরো বাড়লো আমার ইয়া ছাড়া কি আছাড়া আমি বলছি না যে টয়লেটে কে যায় যার ব্যাগ হয় তাহলে তুমি এই কষ্টের থেকে ভালো করে পড়াশোনা করে তবে আমি যার জন্য দোয়া করি সে দুই হাত সামনে না যায় দুই হাত পিছে যায় রে বাবা আমি লোক খারাপ তো এর মধ্যে নমুনা কিছু পাইছো না আমি ভালো না খারাপ আচ্ছা আমাদের দেখো এই অঙ্কের যেগুলো আসবে না সেগুলো আমরা চিহ্নিত করে ফেলছি এখন আমাদের দরকার কয়টা খাত আছে তোমাদের কাছে বিনীত আবেদন তোমরা এগুলা দেখে বলো যে স্যার এই অঙ্কে এতটা খাত আছে আমি ছোট করে দিলাম যাতে পুরা প্রশ্নটা থাকে একদম বেশি ছোট হয়ে গেছে না আরেকটু আরেকটু বড় করা যাবে মনিহারি কয়টা খাত আছে বলেন
যাতায়াত খরচ। হ্যাঁ তুমি খাতায় লিখো যে স্যার পাঁচটা আছে বা ছয়টা আছে বা চারটা আছে, যেমন আগে অঙ্ক করছি আমরা চারটা আছে। আল্লাহ করে মার্চের প্রথম সপ্তাহে যাতে কলেজগুলো খুলে দেয়, ইউনিভার্সিটিগুলো খুলে দেয়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নতুন যুক্ত হইতে চাইছে কে, পাপুল না পাবেল? চারটা আছে স্যার, পাবেল না। আচ্ছা তোমার চারটার নাম বলো, কি কি চারটা? স্যার মনিহারি, যাতায়াত, ডাকাতার আর বিবিধ খরচ। আচ্ছা কোন আছে স্যার? জি আর কোন খাতা আছে বলেন? ওকে ফাইন, এবার আমরা সমাধানে যাই, দেখি তোমাদের ধারণাটা ভুল না সঠিক। এই যে দেখেন মনিহারি, ডাকাতার, যাতায়াত, বিবিধ। ধন্যবাদ যে সর্বপ্রথম বলছেন চারটা খাত তার হয়ে গেছে। তাহলে কোনটা কোথায় যাবে, যে চারটা খাত চিনছে সে নিশ্চয়ই জানে কোনটা কোথায় যাবে। বলেন এখন করাই দিতে হবে, করাই দিতে হবে কিনা? না স্যার পারবো স্যার। আচ্ছা তাহলে আমরা এই চ্যাপ্টারের যেহেতু সমাপ্ত হলো, বাবারে মনে রেখো তোমাদের সাথে ক্লাস করার, আমার সাথে হয়তো তোমাদের খুব বেশি আনন্দ হওয়ার সুযোগ নাই, আর আমিও আসলে বয়সের কারণে যে মানের ছাত্র পড়ায় আগে অভ্যস্ত ছিলাম, দুর্ভাগ্যবশত যে কোনো কারণেই হোক এখন আর ওই মানের বা ওই গ্রেডের স্টুডেন্ট আসছে না বিদায়ে, খানিকটা হতাশও বটে, আর বয়সের কারণে মানুষ হতাশ হয় বেশি। আল্লাহ তাআলা বিধানই এরকম করছে, একই পাতিলের ভাত খায় দাদা দিন দিন বাঁকা হয়, হাড়ের মানে হাড়ের উপর যে গোস্ত আছে এগুলো শুকাইয়া হাড়গুলা বাইরে আসে, আর নাতি দাদার চেয়ে অনেক কম খায় কিন্তু তরতর করে বড় হয় আর মোটা হয়। হ্যাঁ তো দুনিয়ার বিধান আল্লাহ তাআলা এটা করছে। তো আমারও এখন বয়স, শিক্ষকতা জীবনের বয়স বেশি হওয়াতে এখন আমি যতই ভালো ছাত্র আসুক আমার মনে হবে যে সব পচা আইতেছে। এই হতাশার থেকে কথা বলি, তোমরা হতাশ হইও না, নিরাশ হইও না, তোমরা ভালো বাস কিনো, ক্লিন বাস, এই বাসগুলা নিয়ে তৈরি থাকো, যখনই সুযোগ পাও আমার মাথায় বাড়ি মেরে দিও। তো এই চ্যাপ্টারটা, এই দ্বিতীয় অধ্যায়টা থেকে বোর্ডে দুইটা প্রশ্ন প্রতি বছর আসে, কয়টা বলছি? দুইটা প্রশ্ন, একটা সাধারণ জাবেদার উপর, একটা নগদান বইয়ের উপর। সাধারণ জাবেদার সাথে কখনো কখনো ক্রয় জাবেদা করাইছি কিনা বলেন আপনাদের, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা? জি স্যার করাইছি স্যার। নগদ প্রাপ্তি, নগদ প্রদান? জি স্যার। এইগুলোও কখনো কখনো থাকে কিন্তু নগদান বই মাস্ট থাকে। তাহলে এই চ্যাপ্টারটা কেউ যদি করো সে দুইটা অঙ্ক বোর্ডে পেয়ে যাবা, এবং এই চ্যাপ্টারটা হলো তোমার অ্যাকাউন্টিং এর ভিত্তি, অ্যাকাউন্টিং এর ভিত্তি। যদি হিসাবের শ্রেণী বিভাগ তোমার জানা থাকে, ডেবিট ক্রেডিটের রুল গুলো জানা থাকে, বিশেষ জাবেদা গুলো জানা থাকে, তোমাকে অ্যাকাউন্টিং এ আটকাতে পারে এমন শিক্ষকের সংখ্যা কম হবে। বাট সবকিছু নির্ভর করতেছে ফর গডস সেক, আল্লাহ তাআলার নামে শপথ করে বলতেছি, তোমার ইচ্ছা, তোমার আগ্রহ, তোমার অনুপ্রেরণা, তোমার চাওয়া পাওয়ার উপর। তুমি যতটুকু শিখতে চাইবা তোমার জন্য শিখার রাস্তা খোলা, যদি সুযোগ থাকে কলেজ খুলুক, আমার পার্সোনাল কিছু শিট টিট আছে সেগুলো আমি দিয়ে দিব, ফটোকপি করে নিয়ে বাসায় দেখবা, এখানে প্রয়োজনীয় এবং পর্যাপ্ত অনেক জিনিস দিছে। তোমরা যেটা করবা সেটা হলো বইয়ের শেষে বোর্ডের প্রশ্নগুলো দেখো, এই দুই চ্যাপ্টারের উপর যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে সেগুলো কাগজে নোট করে ফেলো, যে এই জিনিসটা আমি বুঝি নাই, ভ্যাটটা এখনো আমার পরিষ্কার হয় নাই, বাট্টাটা এখনো পরিষ্কার হয় নাই, এই বিষয়গুলো নোট করো। আগামী যে চ্যাপ্টার শুরু হবে থার্ড চ্যাপ্টার, ব্যাংক সমন্বয় বিবরণী, সেটা খুব বিদ্যুতে একটা চ্যাপ্টার, আমরা ওই চ্যাপ্টারটা পড়ার সাথে সাথে এই চ্যাপ্টারের উপর তোমাদের যেগুলো ভ্যালিড কোশ্চেন, বৈধ প্রশ্ন, সেগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। আর কারো কিছু জিজ্ঞাসা থাকলে বলো, আমরা খুব অল্প কয়েক সেকেন্ড ক্লাস বাকি আছে। স্যার আমরা শুনছি আমাদের নাকি নতুন একটা বই কিনতে হবে, সংক্ষিপ্ত রে বই। এখন এটা আমি জানি না, যদি সরকার কর্তৃক কোনো প্রেসক্রিপশন আসে যে এই সাইজের বই কিনতে হবে, সেটা তো সরকারি সিদ্ধান্ত আসলে তোমরা বাস্তবায়ন করো, ওইটার ব্যাপারে আমার জানা নাই কিছু ব্যাপার। না এটা দেখলাম হলে কা জামার কাকা হলে গাই করছে, তো মানে বোর্ডার এলে গা ফটোকপি আর কি ফেসবুকে সার্চে তাই দেখলাম আর কি। না তোমরা না জেনে কোনো বই কিনো না, সত্য যাচাই না করে।